চাশালা 29 কৃষ্ণপুর বিধানসভা বাই খবজা 25 নং বুটে জারি লঙ্কা আমসা ইয় কাইসা জয়নিং পান্ডা সংখ্যা জাখা অ জয়নিং পান্ডা ও দাল বিদাল বদল ইয়া করে 69 নুকুনি 198 বুথার্স বিজেপি বদলি বানা রং ফেলে গিয়া বরগ্ন লামসগুই নাহারকা ত্রিপুরা হাস্তিনী ত্রিপুরা সাহাম ক্রাই বেদনী মন্ত্রী বিকাশ দেববর্মা আর সালো বিনিয়োগীও তঙ্গ এমডিসি বিদ্যুৎ দেববর্মা তে কৃষ্ণপুর মন্ডলী আচুক ফাং তপন নম দাস ন খবুই কুবনি আদং র সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল না চুম যতন লাম সগ সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল না চুম যতন লাম সগ বন্দে মাতরম বন্দে মাতরম মিলে একসঙ্গে কই আর কি চিন্তা দেখেন দেখেন আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে তিন জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে প্রথম জয়েনিং প্রোগ্রাম বাঁশকড়াছড়া 37 মালো হয়েছে সেকেন্ড টাইম চাম্পলায় এবং এই যে চাকমাঘাট হয়েছে এখন থার্ড টাইম এখন এই জারলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকার সামিল হয়েছে ওনারকে ধন্যবাদ জানায় এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবো বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আজকে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি আমরা এই 2024-এ আমাদের দুইটা লোকসভা নির্বাচনে আমরা দুইটা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব তার জন্যই আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে এখন শুধু এই বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা তো সবাইকে ওরা ধন্যবাদ ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াকে ধন্যবাদ জানায় থ্যাংক ইউ